মাঝরাতে তিতিরের ঘুমটা হঠাৎ ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখল মাম্মাম ওকে জড়িয়ে ধরে অঘরে ঘুমোচ্ছে সারাদিন ধরে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর কিছুতেই ঘুম আসছে না বিছানাতেও শুয়ে থাকতে ইচ্ছে করছে না একটু ওঠা যাক এ ভাবনা মাথায় আসতেই ও আস্তে আস্তে মাম্মামের হাতটা সরিয়ে নিয়ে বিছানা থেকে নেমে পড়লো তারপর নিঃশব্দে বিছানা থেকে নেমে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো ঘর থেকে বেরিয়ে ও পাপার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো দরজাটা ভেজানোই ছিল ও ঘরে ঢুকে দেখল ঘর একদম অন্ধকার এমনিতে ওর অন্ধকারে খুব ভয় করে কিন্তু আজ যেন ওর অন্ধকারে একটুও ভয় করছে না কেন এমন হলো যাই হোক সে নিয়ে বরং পরে ভাবা যাবে তিতিরের অন্ধকারে একটু একটু করে চোখ আসছে অন্ধকার চোখ শয়ে আসতেই তিতির দেখতে পেলো ওর পাপা রকিং চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে পাপার সামনে টেবিলে অনেক কাগজপত্র ফাইল ছড়ানো পাপা বোধহয় অফিসের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে পাপাকে অনেকবার ডাকবার চেষ্টা করলো কিন্তু পাপা কিছুতেই উঠল না অগত্যা ঘর থেকে বেরিয়ে তিতির নিজের খেলার ঘরে গেল খেলার ঘরে ঢুকে দেখল সব কিছু ছড়ানো বিন্দু মাসি কিছু গুছিয়ে রেখে যায়নি ঘরের মেঝেতে অনেক টেডি বিয়ার পুতুল খেলনা বাটি এসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের এক কোণে রয়েছে একটা ডল হাউস এই ডল হাউসটা তিতিরের মাম্মার আর পাপা ওর গত বছরের জন্মদিনে দিয়েছিল খুব সুন্দর দেখতে ডল হাউসটা তিতির ডল হাউস নিয়ে খেলায় মেতে উঠল তিতিরের অন্ধকারে বেশ ভালোই দেখতে পাচ্ছে লাইট জ্বালারও কোনো দরকার নেই অনেকক্ষণ পর তিতির খেলনাগুলো রেখে দিয়ে রান্নাঘরে গেল একটু খিদে খিদে পাচ্ছে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখতে পেল একটা আধ খাওয়া চকলেট রাখা আছে তিতির চকলেটটা বার করে মুখে দিতেই ওর একটুও ভালো লাগলো না খেতে কেমন যেন তেতো তেতো বিস্বাদ কিন্তু ওর তো চকলেট খেতে খুব ভালোবাসে আর এমন মনে হচ্ছে কেন যাই হোক সেটা নিয়ে না হয় পরে ভাবা যাবে তিতির চকলেটটা না খেয়ে আবার ফ্রিজে রেখে দিল এরপর ভাবল ছাদে একবার যাওয়া যাক যেমন ভাবে সেই কাজ রান্নাঘর থেকে বেরিয়ে তিতির ছোট্ট ছোট্ট পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল তিতির ছাদে উঠে দেখল ভোর হতে এখনো অনেক দেরি এখনও আকাশে রাতের অন্ধকার বিরাজ করছে আকাশে তারা মিটমিট করে জ্বলছে আর গোল থালার মতো উজ্জ্বল রূপলি চাঁদটা যেন ওই দিকে তাকিয়ে হাসছে সেদিকে তাকিয়ে মনটা কেমন যেন হালকা হয়ে গেল আজ শরীরটা আগের থেকে অনেকটাই ঝরঝরে লাগছে শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে ছমাস ধরে শরীরে যে অসুখটা ছিল সেটা মনে হয় এক জাদু মন্ত্রে কেমন করে যেন মিলিয়ে মিলিয়ে গেছে কি অসুখ তা তিতির ভালো করে জানে না তবে এখন শরীরটা আগের থেকে অনেকটাই ভালো লাগছে মাম্মামের বলার সেই গল্পের হয়তো ওর সব কষ্ট দেখে জাদুমন্ত্রে হয়তো ওর সব কষ্ট দূর করে দিয়েছে শরীরের সেই কষ্টটা এখন আর নেই হঠাৎ করে আগের থেকে কেমন যেন ভালো লাগছে কিছু মনে হচ্ছে যেন সেই আগেকার তিতির ফিরে এসেছে সেই প্রাণ চঞ্চল তিতির যে সারা বাড়ি লাফিয়ে বেড়াতো যা ছটপটানিতে এই বাড়িটা প্রাণ চঞ্চল হয়ে থাকত সেই তিতিরই বোধহয় ফিরে এসেছে তিতির ছাদে বেশ খানিকটা সময় কাটালো মাঝরাতে একা একা ছাদে আসা তার ছ বছরের জীবনে এই প্রথম তিতির আগে কোনো দিনও এরকম মাঝরাতে একা একা ছাদে আসেনি ওদের বাড়ির ছাদ মাঝরাতে কেমন লাগে তা আজ এই প্রথম নিজের চোখের সামনে দেখতে পেল এই মাঝরাতে ওর ছাদে থাকার কথা জানতে পারলে মাম ওকে যা পিটি দেবে না এই ভাবনাটা মাথায় আসতেও দিদির সঙ্গে সঙ্গে নিচে নেমে না গিয়ে ছাদেই রইল আর যেন সব কিছু খুব ভালো লাগছে ওর মনে হচ্ছে যেন সব কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে ও ছাদময় কখনো পায়চারি করেছে কখনো ইচ্ছে মতো ছাদ জুড়ে দৌড়াদৌড়ি করছে আবার কখনো মনের সুখে আপন মনে নাচছে আজ এমন কেন করছে তাও নিজেও ভালো করে বুঝতে পারছে না সব কিছু যেন ওর আবার হঠাৎ করে ভালো লাগতে শুরু হয়েছে ছমাস আগে ও যেমন ছিল যেন আবার আগের মতো সেরকমই হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে একসময় ও হাঁপিয়ে যায় হাঁপিয়ে গিয়ে ও ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে তারপর অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে আস্তে আস্তে ভোর হচ্ছে একটু বাদেই সকাল হয়ে যাবে এমন সময় ওর চোখ গেল পাশের বাড়ির ছাদে ছাদের দরজা খুলে উঠে এলেন এক পৌর তাকে দেখে তিতির বেশ ভয় পেয়ে গেল মৃগাঙ্ক জেঠু তাকে এভাবে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে থাকতে দেখলে নিশ্চয়ই চিৎকার করে মা বাবাকে ডাকবে হঠাৎ তিতির দেখতে পেল মৃগাঙ্ক জেঠু হন্তদন্ত হয়ে আবার ভেতরে চলে গেলেন তিতির এবার বেশ ভয় পেল নির্ঘাত মৃগাঙ্ক জেঠু তাকে দেখতে পেয়েছে মাম্মা মার পাপাকে নিশ্চয়ই বলতে যাচ্ছে মামা মার পাপা যদি একবার জানতে পারে তাহলে আর রক্ষে নেই তাড়াতাড়ি নিচে যেতে হবে ভোর আস্তে আস্তে হচ্ছে এরই মধ্যে হঠাৎ করে তিতিরের শরীরটা কেমন যেন অস্থির করতে থাকে আবার কি সেই শরীর খারাপটা ফিরে এলো নাকি কে না গিয়ে শুয়ে পড়তে হবে শিরের দিকে পা বাড়ালো তিতির নিচে নামতে নামতে তিতির কান্নার শব্দ শুনতে পেলো এই গলাটা গলার শব্দটা ওর খুব চেনা ওই গলার মাম মামের। কিন্তু মাম্মাম কাঁদছে কেন তিতিরের এবার একটু ভয় ভয় করতে লাগলো পরিবেশটা এক ঝটকায় করে কেমন অস্বস্তিকর হয়ে উঠল তিতিরের কাছে কি জানি কি হয়েছে দূরু দুরু বুকে তিতির ঘরে এসে ঢুকলো ঘরে এসে যে দৃশ্য দেখল তাতে ও প্রায় বিস্ময়ে হতবাক হয়ে গেল বিছানার মধ্যে ও মানে তিতির শুয়ে আছে আর ওর মাম্মাম ওকে জড়িয়ে ধরে কাঁদছে তবে কি ও আর কথাটা পুরো ভাবতে পারে না তিতির খুব ভয় পেয়ে যায় এরপর পাপার দিকে তাকায় পাপাও খুব কাঁদছে ঘরে অনেক লোক এসে জড়ো হয়েছে তাদের মধ্যে মৃগাঙ্ক জেঠুও আছে সবার চোখে জল তিতির শুনতে পেল মাম্মাম কাঁদতে কাঁদতে বলছে ওদের তিতির সোনা রে তুই আমায় ছেড়ে কোথায় চলে গেলি রে তুই কেন তোর মাম্মামকে ছেড়ে চলে গেলি রে আমি এবার তোকে ছাড়া কি নিয়ে থাকবো কাঁদতে কাঁদতে বিশাখা বিছানায় গড়াগড়ি দিচ্ছিল অমরেশ খুব কষ্ট করে বিশাখাকে সামাল দিচ্ছিল কিন্তু বিশাখাকে সামলানো সম্ভব হচ্ছিল না তিতিরের খুব কষ্ট হচ্ছিল মাম্মাকে দেখে কোনো রকমে মায়ের কাছে গিয়ে কান্না ভরা গলায় বলল মাম্মাম এই তো আমি তোমার তিতির এই তো আমি এসেছি এই দেখো মাম্মা ও মাম্মাম এই তো আমি তুমি আমায় দেখতে পাচ্ছ না ও বিশাখাকে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করল কিন্তু পারল না পরে অমরেশের কাছে গিয়ে বলল পাপা ও পাপা এই তো তোমার তিতির তুমি আমায় দেখতে পাচ্ছ না বহুবার ডাকাডাকি করেও যখন কোনো সাড়া পাওয়া গেল না তখন তিতির বুঝতে পারল শুধু মাম্মা মার পাপা ওকে দেখতে পাচ্ছে না ওর কোনো কথা শুনতে পাচ্ছে না এমনকি ওর স্পর্শও পর্যন্ত অনুভব করতে পারছে না তিতির পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার মানে ও আর বেঁচে নেই ও আর কোনো দিনও মাম্মা মার পাপার কাছে থাকতে পারবে না কোনো দিনও বন্ধুদের সঙ্গে মজা করতে করতে স্কুলে যেতে পারবে না আর কোনো দিনও পার্কে গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করে খেলাধুলা করতে পারবে না আর কোনো দিনও মাম্মা মার পাপার সঙ্গে ঘুরতে যেতে পারবে না ও আর কিছু ভাবতে পারলো না থমকে দাঁড়িয়ে পড়লো আর এদিকে ঘর ভর্তি বাকি লোকজন নিজেদের মধ্যে যা কথাবার্তা বলছিল তা মোটামুটি শুনতে পেলো তিতির ভিড়ের মধ্যে থেকে মৃগাঙ্ক যেটু বলে উঠলেন ইস এইটুকু বাচ্চা তার কি না এই রোগ কত ছটফটে মেয়ে ছিল সারা বাড়ি মাথায় করে রাখত রোজ আমার বাড়ি আসত ওই রোগ সব শেষ করে দিল ও নেই জাস্ট ভাবতে পারছি না বলে ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলেন ভদ্রলোক তারই মধ্যে একজন মহিলা ধরা গলায় বললেন সে আর বলতে কিন্তু ছমাস ধরে খুব কষ্ট পেয়েছে বেচারি ওর আত্মার শান্তি হোক ওর আত্মার শান্তি হোক বলতে বলতে ওই ভদ্র ভদ্রমহিলা ঝরঝর করে কেঁদে ফেললেন তিতির একথা শুনে ওদের দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল এই তো সোনানটি দাদুমণি আমি তো এখানে তোমাদের কাছেই দাঁড়িয়ে আছি তোমরা কেউ আমায় দেখতে পাচ্ছ না কিন্তু ওর কথা কেউ শুনতে পেলো না তিতির বুঝতে পারলো কেউ ওর কোনো কথা শুনতে পাচ্ছে না ওকে দেখতে পাচ্ছে না এমনকি ওর স্পর্শও অনুভব করতে পারছে না তিতির কাঁপা কাঁপা গলায় বলে উঠল তোমরা সবাই পচা তোমাদের সবাইয়ের সঙ্গে আরি আরি বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিতির আবার ছাদে চলে গেল ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে বাড়ি এখন আবার শান্ত কিন্তু থেকে থেকেই বিশাখার কান্নার শব্দ ভেসে আসছে তিতির চুপচাপ ছাদের কোণে বসেছিল ও উদাস দৃষ্টিতে আকাশের গোল থালার মতো উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়েছিল সবাই যে যার মতো আছে সেই শুধু একা পড়ে আছে আর কোনোদিনও মাম্মার আর পাপার কাছে যেতে পারবে না সেটা ভাবতেই তিতিরের দু বে আবার জলের ধারা নেমে আসে তিতির চোখটা মুছে নেয় তিতির উদাস ভাবেই ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসেছিল এমন সময় ওর চোখ গেল ছাদের অন্ধকার দিকটায় ওর মুখটা কেমন যেন ছাদ করে উঠলো ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে তিতির ভয়ে ভয়ে বলল কে ওখানে এবার ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে তিতির ছায়ামূর্তিকে চিনতে পারে ওর ঠাম্মি অমরেশের মা সুনন্দা দেবী সুনন্দা দেবী আজ থেকে প্রায় বছর দুয়েক আগে বার্ধক্যজনিত কারণে মারা যান সুরন্দা দেবীর পরনে একটা সাদা শাড়ি চুল খোপা করে বাঁধা তিতির অবাক হয়ে বলল ঠাম্মি তুমি এখানে কি করছো তুমি তো জানি রে তিতির আমি এখন না ফেরার দেশের বাসিন্দা হয়ে গেছি আমি তো তোকে নিতে এসেছি তিতির একটু অবাক হয়ে বলল আমাকে নিতে এসেছো মানে আমাকে কোথায় নিয়ে যাবে ঠাম্মি তিতিরের মুখে এই প্রশ্ন শুনে সুনন্দা দেবী বললেন আমি তোমাকে না ফেরার দেশে নিয়ে যেতে এসেছি আজ থেকে তুমিও আমার মতো যে না ফেরার দেশের বাসিন্দা তিতির কথা শুনে চমকে উঠল তারপর একটু অবাক হয়ে না ফেরার দেশ মানে যখন মানুষ মরে যায় তখন না ফেরার দেশে যায় তার মানে আমি কি তিতিরের কথা শুনে সুনন্দা দেবী বললেন হ্যাঁ দিদিভাই তুমিও আমার মতোই আজ থেকে না ফেরার দেশের বাসিন্দা তিতির কথা শুনে কেঁদে ফেলল কিন্তু আমি মাম্মা আমার পাপাকে ছেড়ে যেতে চাই না ঠাম্মি আমি ওদের কাছেই থাকতে চাই ওরা যে খুব কাঁদছে আমি না থাকলে ওদের যে কষ্ট হবে গো কিন্তু তার যে হয় না দিদি ভাই তুমি ওদেরকে দেখতে পেলেও ওরা তোমাকে অনুভব করতে পারবে না কারণ তুমি যে এখন বিদেহী হয়ে গেছ কোনো জীবিত লোকই তোমাকে এখন আর অনুভব করতে পারবে না সুনন্দা দেবীর কথা তিতিরের মাথায় কিছুই ঢুকছিল না একটা ছ বছরের ছোট্ট বাচ্চার জীবন মৃত্যুর সম্পর্কে এত কথা বোঝার জন্য মানসিকতা তৈরি হয়নি তার মানে ওর সত্যিই মরে গেছে তিতির এই কথাটা ভাবতেই আবার ঝরঝর করে কেঁদে ফেলল তারপর কাঁপা কাঁপা গলায় বলল সবাই বলে যে ভালো মেয়েদের সঙ্গে কখনো খারাপ কিছু হয় না আমি তো সবসময় ভালো মেয়ে হয়েই থাকি তাহলে আমার সঙ্গে এমন কেন হল সুনন্দা দেবী ওর আরও কাছে এগিয়ে এসে বললেন এটাই তো পৃথিবীর নিয়ম দিদিভাই মানুষের মৃত্যু কবে হবে একমাত্র বিধাতাই ঠিক করেন কিন্তু আমার খুব ভয় করছে ঠাম্মি তিতিরের কথা শুনে সুনন্দা দেবী ওকে আশ্বাস দিয়ে বললেন ভয় কি দিদি ভাই আমি তো আছি আমরা দুজনে মিলে একসঙ্গে সেই না ফেরার দেশে থাকব এখন চলো দিদি ভাই বেশি দেরি করা যাবে না তিতির একটু কিন্তু কিন্তু করে উঠতেই সুনন্দা দেবী বললেন আচ্ছা তুমি কি চাও তুমি কি চাও না যে তোমার মাম্মা আমার পাপা ভালো থাকুক তিতির চোখ মুছে বলল আমি চাই তাহলে চলো আর বেশি দেরি করা যাবে না সুনন্দা দেবীর কথা শুনে তিতির সুনন্দা দেবীর একটা হাত ধরল তারপর এগিয়ে গেল এগোতে এগোতে একবার শেষবার ঘুরে ছলছল চোখে বাড়িটার দিকে তাকালো তারপর চোখের জল মুছে ঠাম্মির হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গেল তারপর দুটো ছায়ামূর্তি আস্তে আস্তে মিলিয়ে গেল এই পৃথিবীতে জীবন মৃত্যু এই দুই আশ্চর্য জিনিস যদি পৃথিবীতে ঈশ্বর বলে কিছু থেকে থাকে তাহলে এটা মানতেই হবে এই জীবন মৃত্যু তার হাতে তৈরি করা এক অদ্ভুত ও অনন্য সিস্টেম একদিকে যেমন নতুন কিছু সৃষ্টি হয় তেমনই অন্যদিকে ধ্বংস হয় আর আমরা কথাতেই বলি পুরনো জিনিস না গেলে নতুন জিনিস কখনোই আসবে না একদিকে যেমন নতুন প্রাণের সঞ্চার হয় অন্যদিকে তেমনি আস্তে আস্তে পুরনোকে একটু একটু করে মিলিয়ে যেতে হয় পৃথিবীর বুক থেকে সত্যি সৃষ্টিকর্তার হাতে তৈরি এই অদ্ভুত সিস্টেমের প্রশংসা করতে হয় কণ্ঠে প্রিয়াঙ্কা সংগৃহীত যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন ধন্যবাদ